সরকার অপরাধীদের মাফ করছে না বলে দাবি করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি মনে করেন রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে মহানুভবতা দেখিয়েছেন, এতে আইন লঙ্ঘন হয়নি। রাজধানীতে জাতীয় আইন সহায়তা কর্মসূচির এক কর্মশালায় তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধের দায় আটক নেতাদের বিচারে শাস্তি হবে, ক্ষমার কোন সুযোগ নেই। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বুধবার জাতীয় সংসদে দেয়া এক তথ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 40 বছরে দেশে 25 জন ফাঁসির আসামি ক্ষমা পেয়েছেন। এর 21 জনকেই রাষ্ট্রপতি ক্ষমা করেছেন মহাজোট সরকারের আমলে। এর মধ্যে আছেন লক্ষ্মীপুরের বহুল আলোচিত আইনজীবী হত্যা মামলার আসামি বিপ্লব। তবে কর্মশালার বিচারক ও আইনজীবীদের আইনমন্ত্রী জানান, অপরাধীদের ক্ষমা বা বিশেষ সুবিধার সংস্কৃতি বন্ধ করতে এখন বদ্ধপরিকর সরকার। বিচার হওয়ার পরে রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই ক্ষমা প্রদর্শন করতে পারেন। এটার সাথে তো মাফ করে দেওয়ার সংস্কৃতি মানে বিচারই করলাম না সেটা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, মানবতা বিরোধী অপরাধে আটক ও বিচারাধীন জামায়াত নেতাদের এভাবে ক্ষমার কোন সুযোগ নেই। সেই সমস্ত অপরাধীদের বিচার অবশ্যই হবে, এই কারণে যে তা না হলে আমরা যারা এই ধরনের জঘন্যতম অপরাধ করে তাদেরকে মার্জনা করে দেওয়ার সংস্কৃতি লালন করছি বলে ধরনে হবে। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালায় আরো বক্তৃতা করেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন পিসনার। ক্ষমা করা হলে অপরাধীরা উৎসাহিত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। শিশু অপহরণ ও মুক্তিপণে দৈনিক প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, সমাজে এখন আইনের শাসন প্রতিষ্ঠার সংকট চলছে। এ অবস্থা থেকে উত্তরণে এখনই সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। এছাড়া পরাগ মণ্ডলের অপহরণ ও তাকে নিয়ে র্যাব পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাকে যেভাবে উপস্থাপন করেছে তা অত্যন্ত দুঃখজনক। এ সময় অপহরণের এসব ঘটনা প্রতিরোধ ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি সেল গঠনের আহ্বান জানানো হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা যখন ছাড়া পেয়ে যায় একের পর এক, তখন এতে করে কিন্তু ওই দায় মুক্তি যে অপসংস্কৃতির কথা আমরা বারবার উচ্চারণ করি, সেই দায় মুক্তিকে কিন্তু প্রকারান্তরে উৎসাহিত করে ফেলা হয়। এটিও কিন্তু আবারও নতুন অপরাধ সংগঠনের ক্ষেত্রে সাহায্য করে। আমরা জানি যে কোনো রাষ্ট্রপ্রধানের এক ধরনের তাদের একটা প্রিভিলেজ, একটা ডিসক্রিপশন থাকেন, ন্যায় পরায়ণতার সঙ্গে সেগুলোকে কিন্তু প্রয়োগ করাটা বাঞ্ছনীয়।